নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মসজিদে বক্তব্য প্রদানকালে হামলার শিকার হয়েছে এক পুলিশ কর্মকর্তা আজিজুল হক। প্রতিনিধি ইদ্রিস হাসান পারভে জানান, শুক্রবার সিদ্ধিরগঞ্জের 6 নং ওয়ার্ড আদমজি জামে মসজিদে এ হামলার ঘটনা ঘটে। মসজিদের ইমাম যখন বক্তব্য রাখছিলেন তখন তিনি দাঁড়িয়ে মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, ভারতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করায় বিভিন্ন দেশে প্রতিবাদ হচ্ছে। ভারতের বিষয় ভারতে থাকুক, এ নিয়ে বিশৃঙ্খলা না করি, শান্তিপূর্ণভাবে মহানবীকে কটূক্তি করার প্রতিবাদ করি। এরপর মুসল্লিরা এ কথার প্রেক্ষিতে পুলিশ এ কর্মকর্তার উপর হামলা চালায়। বিকেলে হামলার বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মশিউর রহমান।